কি করছো চন্দ্রিমা? ব্যাগ গোছাচ্ছি। ব্যাগ গোছাচ্ছো? কেন ব্যাগ গোছাচ্ছো কেন? কোথায় যাচ্ছি আমরা? এই যাচ্ছি একটু খালি ঘুরে আসি জঙ্গল থেকে। হ্যাঁ, আজকে কিন্তু আমাদের একটা সারপ্রাইজ জার্নি স্টার্ট হতে চলেছে। আমরা একদিনের মাথায় আমরা গরুমারার একখানা ট্যুর প্ল্যান করেছি উইথ আওয়ার ফ্রেন্ডস। বন্ধুদের নাম আপনারা খুব শিগগিরই জানতে পারবেন। এবং আমরা বৃষ্টি ভেজা ডুয়ার্সে চলেছি। আমরা ওখানে বেশি দিন না, 2 দিন থাকবো, 2 nights 3 days থাকবো। তো এখন আমরা বেরোচ্ছি, সব প্যাকিং ফ্যাকিং হয়ে গেছে। আমরা এখান থেকে একটা টোটো ধরবো, ধরে মেট্রো স্টেশন যাব, মেট্রো স্টেশন থেকে এসপ্ল্যানেডের মেট্রো ধরবো, এসপ্ল্যানেডের মেট্রো ধরে সেখান থেকে আমরা যাব হচ্ছে গিয়ে বাসে করে শিলিগুড়ি। শিলিগুড়ি থেকে নিউ মাল জাংশন ট্রেন ধরবো হোপফুলি। আমরা এখান থেকে ট্রেন পাইনি ডুয়ার্সের, কারণ এখন এত শর্ট নোটিসে এত শর্ট টাইমে তো ট্রেনের রিজার্ভেশন পাওয়াটা একটু টাফ, বাট যেতে তো হবেই। তো চলুন, টাইম হয়ে গেছে, বেরিয়ে পড়ি। এখন বাজে 5:20। আর আমাদের বাস কটার সময়? 6:30। 5:20। আমরা ওখানে গিয়ে পৌঁছবো আইডিয়ালি 5:45 মধ্যে আশা করছি পৌঁছে যাব, কি 6টার মধ্যে পৌঁছে যাব। 6:30 স্টার্ট জার্নি। তো স্টে উইথ আস। চললাম আমরা টোটো করে, এখন নিউ গড়িয়া স্টেশন যাচ্ছি, মেট্রো স্টেশন, ওখান থেকে মেট্রো ধরে এসপ্ল্যানেড। এখন আমরা মেট্রো করে চলেছি এসপ্ল্যানেডের দিকে। নিউ গড়িয়া স্টেশন থেকে পুরো ফাঁকা মেট্রো। নিউ গড়িয়া স্টেশন থেকে উঠলাম, ফার্স্ট স্টপ পুরো ফাঁকা মেট্রো। এসপ্ল্যানেডে গিয়ে নামবো, ওই যে চন্দ্রিমা বসে। আমরা এই এসপ্ল্যানেড মেট্রোর বাইরে বেরোলাম। অনেকটা তাড়াতাড়ি পৌঁছে গেছি, 6:30 বাস, আমরা 5:45 পৌঁছে গেছি। পিছনেই শ্যামলী পরিবহনের বাস স্ট্যান্ড। আমাদের বাস ফাইনালি চলে এসেছে। এই যে এবার আমরা উঠবো। এই আমরা বাসে উঠে গেছি, আর কিছুক্ষণের মধ্যেই বাস ছাড়ার কথা। জানি না এক্স্যাক্ট কখন ছাড়বে, প্রপার টাইম হচ্ছে গিয়ে কারেক্ট টাইম 6:30, 5 মিনিটের মধ্যে ছাড়ার কথা। জাস্ট রওনা দিয়েছে, এই দেখুন গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে। এখন বাজে 6:37। 6:30 রওনা দেওয়ার কথা ছিল, এখন 6:37 বাজে রওনা দিলাম। এখন 8:10, মধ্যমগ্রাম ক্রস করলাম। রাস্তায় প্রচুর জ্যাম, বার গাড়ি থেমে থেমে যাচ্ছে। এই আমরা এখন একটু রাত্রের জন্য ডিনার করছি, চিকেন স্যান্ডউইচ আর ভেজ স্যান্ডউইচ দুটো করে কেনা হয়েছে। তো প্রথমে ভেজ স্যান্ডউইচটা দিয়ে স্টার্ট করছি, তারপরে চিকেন স্যান্ডউইচ। আমরা এখন কৃষ্ণনগরে নেমেছি, এই শঙ্কর মিষ্টান্ন ভান্ডারের সামনে আছি আমরা এখন। এখানে সবাইকে ডিনার করার জন্য 20-25 মিনিট টাইম দিয়েছে। আমাদের অলরেডি খাওয়া হয়ে গেছে, তাই জন্য আমরা আর এখানে ডিনার করলাম না। এখানে একটুখানি ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হলাম, তারপরে এবার বাসে উঠে যাব। সব বাসগুলো লাইন দিয়ে পিছনে দাঁড়িয়ে আছে। আর এই হচ্ছে শঙ্কর মিষ্টান্ন ভান্ডার। এখানে উপরে সরপুরিয়া প্রতিষ্ঠান লেখা আছে, মানে এখানে সরপুরিয়া তার মানে খুব ফেমাস। হ্যাঁ, কৃষ্ণনগরের বিখ্যাত সরপুরিয়া। চন্দ্রিমা একটু স্ট্রেচ করে নিচ্ছে। এমনি বাস জার্নিটা কেমন লাগছে? আর একটু স্পিডে বাসটা চালালে ভালো হয়, আর রাস্তা শেষ হবে না মনে হচ্ছে এইভাবে। সারা রাস্তা জ্যাম, আর গাড়ি আটকে যাচ্ছে। এখানে সব ট্রাক এসে দাঁড়িয়ে গেছে। একদিনের মাথায় আমাদের এবার প্ল্যান হয়েছে ডুয়ার্সে আসার। মানে আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর আমরা প্ল্যান করেছি বুধবার দিন হুট করে যে ডুয়ার্স যাব। একটা ভালো অপরচুনিটি ছিল, তো তাড়াহুড়ো করে প্ল্যান করে আমরা চলে আসি, মানে যাচ্ছি ডুয়ার্স। আর যেহেতু এত শর্ট টাইমের মধ্যে প্ল্যান হয়েছে, তো ট্রেনের টিকিট পাওয়া তো পসিবল না, তাই জন্য আমরা এবার বাসে করে যাচ্ছি। আমরা 2019-এ আমরা ইস্ট সিকিম ট্যুরে সিল্ক রুটে গেছিলাম বাসে করে। তো সেই সময় এক্সপিরিয়েন্সটা খুব একটা খারাপ ছিল না, তাই জন্য ভাবলাম এবারও বাসটা ট্রাই করি। আর খুব একটা খারাপ না, কমফোর্টেবলি যাচ্ছি। বাসে যাওয়ার একটাই প্রবলেম, সেটা হচ্ছে ট্রেনে মাঝে মাঝে উঠে একটু পায়চারি করা যায়, বাসে সেটা করা যায় না। আর যতক্ষণ না বাস কোথাও হল্ট করছে, ততক্ষণ ওয়াশরুমের ব্যবস্থা ইজ নট অ্যাভেলেবেল ট্রেনের মতন। কাল সকালবেলা হোপফুলি টাইমে পৌঁছবো, কারণ বাসটা কিন্তু খুব স্লো যাচ্ছে। রাস্তায় ট্রাফিক অনেক বেশি, অনেক জায়গায় দাঁড়িয়ে 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 যেতে হয়েছে। দেখা যাক কখন গিয়ে পৌঁছই কালকে। Shiliguri junction पहुँचे जाबो तेंजिंग नोर के बस स्टैंड और ओखान थेके होपफुली कांचनजंगा पे जाबो আর বোধহয় 15 মিনিট আছে 15 মিনিটের মধ্যে আমরা পৌঁছে যাব আমরা এখন তেনজিং নরকে বাস স্ট্যান্ড থেকে স্টেশনের দিকে যাচ্ছি স্টেশনটা একটু সামনে গিয়ে ডান দিকে যেতে হবে 7:40 নাগাদ শিলিগুড়িতে নেমেছি আমাদের 6:50 এ রাইট টাইম ছিল এবারে একটু তাড়াহুড়ো করে শিলিগুড়ি জাংশন যেতে হবে কাঞ্চনকন্যাটা ধরার জন্য আমরা প্ল্যাটফর্মে এসে গেছি টিকিট পেয়ে গেছি অবশেষে কাঞ্চনকন্যা পেয়ে যাব হচ্ছে ধরতে পারবো এবার হ্যাঁ এবার একটুখানি এখানে লাগেজ টাগেজ রেখে দাঁড়াই এখন স্টেশনের টিকিট কাউন্টারে এসে দেখি বিশাল লাইন মনে হলো যে আর পাবো না কিন্তু সেই মানে লাক ভালো পেয়ে গেছি লাস্ট মোমেন্টে টিকিটটা পেলাম তারপরে দৌড়ে দৌড়ে এসেছি এখন ট্রেন ঢুকবে মানে একদম নিক অফ টাইম সামনের ট্রেনটা হচ্ছে বালুরঘাট এইটার জন্যই মেইনলি ভিড়টা হয়েছিল আর আমরা এখন শিলিগুড়ি জাংশনে আমরা এখনো প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি এখনো ট্রেন আসেনি চারিদিকে অন্ধকার হয়ে গেছে যে কোনো সময় বৃষ্টি নামতে পারে খুব মেঘ হয়ে আছে আকাশে যখন আমরা বিশাল লাইনে দাঁড়িয়েছিলাম ট্রেনের টিকিট কাটার জন্য তখন শুনলাম যে ট্রেন 5 মিনিটের মধ্যে ঢুকছে ট্রেনের টিকিট কেটে 15 মিনিট হয়ে গেছে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি এখনো ট্রেনের দেখা নেই ফাইনালি ট্রেন ঢুকছে বসেছি আমরা আর বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে যে ওয়েদার হবে এই টুরে আমি জানি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা উল্টো করে দেখাও তাহলে দেখতে পাবেন জঙ্গলের মধ্যে ঢুকে গেছি পুরো ঘন জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি ডুয়ার্সের জঙ্গল জঙ্গল এর পেছন থেকে দেখুন দরজা দিয়ে দেখা যাচ্ছে পুরো জঙ্গল গন্ধেতে মনে হচ্ছে খাই, কিন্তু এখন টেনশন হচ্ছে খাবো না। বাগরাকোট বলে একটা স্টেশনের বাইরে ট্রেনটাকে দাঁড় করিয়েছে, মানে এটা স্টপ না, জাস্ট এখানে দাঁড়িয়ে আছে। সিগন্যাল ফিগনাল পাচ্ছে না, ওয়েট করছি কতক্ষণে নিউ মাইল জাংশন পৌঁছবো। নিউ মাইল জাংশনে নেমে গেছি, আর আমাদের যাদের সাথে পুরো ট্যুরটা প্ল্যান করা তারাও দাঁড়িয়ে আছে সামনে। হ্যালো, ফাইনালি শিলিগুড়ি থেকে ট্রেন ধরে মাইল জাংশন, নাকি নিউ মাইল জাংশন। চলো, এই ট্রেনটা এখন নিউ আলিপুরদুয়ার যাবে। আর আমরা যাব স্টেশনের বাইরে, ওখানে রিসোর্ট থেকে গাড়ি চলে এসছে, একটা মহিন্দ্রা বোলেরো গাড়ি। এই আমাদের পুরো গ্যাং। এই ওভারব্রিজটা ক্রস করে আবার আমাদের ওইদিকে যেতে হবে। এই যে আমরা নিউ মাইল জাংশনের পার্কিংয়ে বেরিয়েছি, গাড়িটা খোঁজা হচ্ছে, ওইদিকে বোধহয় আছে। গাড়িটা খোঁজা হচ্ছে, গাড়িতে উঠছি, এখন ডাইরেক্ট রিসোর্টে যাবো এখান থেকে। রাহুল ব্লক করতে জানে না, আমরা তো একটু টেনশন নিয়ে আসছিলাম বৃষ্টির মধ্যে ঘোরা যাবে না, কিন্তু এখন কালারস গুলো দেখে মনে হচ্ছে বাইরে থেকে এমন হাওয়া আসছে আমি চোখ খুলে রাখতে পারছি না। আর মনে হচ্ছে পুরো চারিদিক একেবারে জল দিয়ে ধুয়ে একেবারে পরিষ্কার করে ওয়েদার ঠান্ডা করে একেবারে দারুণ ওয়েলকাম। এই আমরা রিসোর্টে ঢুকছি। এখানে একটা ডাইনিং হল মতন আছে, এখন আমরা এখানে একটু টি স্ন্যাক্স এসব খাবো, একটু খেয়ে তারপরে রুমে গিয়ে ফ্রেশ হব। বা এখানে গিটারও আছে, ওই মোটামুটি। আর আপনি তো কিবোর্ড বাজান খুব ভালো। একটু আগেই আমরা এই দারুণ জায়গাটায় ঢুকলাম, মানে এই রিসোর্টটা ইজ আউট অফ দ্য ওয়ার্ল্ড। চারিদিকে গ্রিনারি এবং মানে শান্ত পিসফুল পরিবেশ, এভরিথিং ইজ লাইক স্পিক অ্যান্ড স্প্যান। যেন কেউ বর্ষাকাল তো, তাই জন্যে মনে হচ্ছে যেন একেবারে জল দিয়ে ধুয়ে একেবারে পরিষ্কার করে একেবারে ফ্রেশ করে সব কিছু রাখা আছে। আমরা আসার আগে ভাবছিলাম যে বর্ষাকালে যাচ্ছি, প্রচুর বৃষ্টি হবে, কীরকম ওয়েদার হবে, চারিদিকে কাদা হবে, ঘুরতে পারবো না। বাট এখানে এসে যে দৃশ্য দেখলাম, আর বাবলুদা যিনি এখানকার ওনার, উনিও বললেন যে বর্ষাকালটা কিন্তু অ্যাকচুয়াল ডুয়ার্সের রূপটা তুলে ধরে, এবং আমরা যেটা দেখছি ইট ইজ আনইম্যাজিনেবল, মানে ইননিউমারেবল রিভার্স, চারিদিকে গ্রিনারি, এভরিথিং ইজ ফ্রেশ। আর ওই যে চন্দ্রিমা আসছে, খুব সুন্দর জায়গা, দারুণ লাগছে। স্পেশালি কি লাগছে তোমার মনে হচ্ছে? বর্ষাকালে কেন এলাম মনে হচ্ছে কি? না না, একদম মনে হচ্ছে না। বৃষ্টি তো তেমন এখন পড়ছে না, আর যতটুকুনি বা পড়েছে পুরো পরিষ্কার করে দিয়ে গেছে। ঝকঝকে পিচের রাস্তা, আর গাছগুলোকে দেখে তো মনে হচ্ছে যেন বৃষ্টির জল পেয়ে সতেজ হয়ে গেছে, একদম চকচকে সবুজ রং। আর মজার ব্যাপার হচ্ছে আমাদের প্ল্যানটা কিন্তু আজকে হচ্ছে ফ্রাইডে, আমরা রিচ করলাম গরুমারা। আমাদের প্ল্যানটা কিন্তু হয়েছে টিউজডেতে, তো এত শর্ট নোটিসে ডুয়ার্স আসা ওয়াজ আ চ্যালেঞ্জ। আমরা তো ট্রেনের টিকিট কিছু পাইনি, বাট তাই জন্য আমরা বাসের টিকিট করে নিলাম। আর বাস জার্নিটা অবভিয়াসলি ট্রেনের মতন কমফোর্টেবল হয় না, কিন্তু ভালোই এসেছে। হ্যাঁ, খারাপ না, ঠিক আছে, ভালোই এসেছে। রাতে ঘুম হয়নি তাই একটু বিধ্বস্ত লাগছে। এবং আমাদের একটা বিশাল লাক হচ্ছে গিয়ে, আমরা কিন্তু ভেবেছিলাম কাঞ্চনকন্যাটা মিস করে যাব, কারণ একদম কাটায় একটা ম্যাচ ছিল টাইমিংয়ের। এবং ফানি ব্যাপার হচ্ছে আমরা একদম ঠিক টাইমে কাঞ্চনজঙ্ঘাটা পেয়ে গেছি, এই কাঞ্চনকন্যা এক্সপ্রেসটা পেয়ে গেছি। মানে আমরা টিকিট কেটে প্ল্যাটফর্মে এসে দাঁড়ালাম, বললাম আপনাদের, হ্যাঁ টিকিট কেটে প্ল্যাটফর্মে এসে দাঁড়ানোর অনেকক্ষণ পর কাঞ্চনকন্যা এসেছে। মানে দিস ওয়াজ আ বিগ ডিল, কারণ ওটা যদি না পেতাম বোধহয় তারপরে আর কোনো ট্রেন ছিল না, বাসে করে আসতে হতো। আর এটাতে আমরা এসেছি বলে নিউ মাইল জাংশনে নেমেই কিন্তু রাহুল আর কাজরির সাথে একসাথে আমরা গ্রুপ বানিয়ে তারপরে আমরা রিসোর্টে ইজিলি চলে আসতে পেরেছি, নইলে একটু প্রবলেম্যাটিক হতো। তো থিংস আর লুকিং ভেরি গুড। এই ফার্স্ট ব্লগটা আজকে এই পর্যন্তই, এর পরে কি হতে চলেছে সেটা আপনাদের পরের পার্টগুলোতে বলবো। আমরা কোথায় ঘুরছি, কি দেখছি, কি জানছি, আর এই রিসর্টটা ভালো করে আপনাদের ঘুরিয়ে দেখাবো। এভরিথিং পরের পার্টসগুলোতে আপনাদের দেখাবো, সো স্টে টিউনড। আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে, সারপ্রাইজটা ভালো লেগে থাকলে কি করতে হবে? অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে হবে একদম। আর তার সাথে বেল আইকনটাও ক্লিক করে দেবেন, যাতে আমাদের ব্লগগুলো রিলিজ হলে ইমিডিয়েটলি আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো আপাতত এই অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুশি থাকবেন। বাই বাই।